আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। মাশরাফি বিন মুর্তজা ফিট না, ম্যাচ খেলার মতো আদর্শ ফিটনেস তার এই মুহূর্তে নেই, খুব স্বাভাবিক, সবাই একই অবস্থায় সবসময় থাকবে না। কিন্তু তিনি তারপরও এবারের বিপিএলে খেলছেন, কারণ মালিক চায়। মালিক পক্ষ বা ওনারশিপ সিলেক্ট স্ট্রাইকার্সের যাদের, তারা চায় মাশরাফি দাঁড়িয়ে থাকলে হলেও ম্যাচে নামুক, মানে তিনি দাঁড়িয়ে থাকবেন, তারপরে তিনি ম্যাচে ম্যাচে এভেলেবেল থাকবেন। মাশরাফি বিন মুর্তজা যার রোলটা হচ্ছে ক্যাপ্টেন্সিতে, অ্যান্ড ডেফিনেটলি তিনি মানে স্কিলের জায়গাটা যদি আমরা বিবেচনা করি, সেখানটায় হচ্ছে তিনি পেস ডিপার্টমেন্টের একজন ভরসার নাম। সেখানটায় লাস্ট ম্যাচে প্রথম বলেই উইকেট পেয়েছিলেন, এরপরে কিন্তু মাশরাফি ছিলেন খুবই সাদামাটা, বিবর্ণ, এবং আজকের ম্যাচে তিনি বোলিংই করেননি। মাশরাফির এই যে খেলা, জোর করে বিপিএলে অংশগ্রহণ, সেটা নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন মোহাম্মদ আশরাফুল, তার অনেকটা বন্ধুবর, এবং তারা বাংলাদেশে একই সাথে মহাতারকা হয়েছেন, একই সাথে একে অপরের সাথে ড্রেসিং রুম শেয়ার করেছেন। আশরাফুল বলেছেন মালিক চায়, মাশরাফি চাচ্ছে না, মাশরাফি খেলার অবস্থায় নেই, কিন্তু সে যেন দাঁড়িয়ে থাকে। এটার ফলে যে আউটকামটা আসছে সেটা হচ্ছে যে, যেহেতু বিপিএলটা ওয়ার্ল্ড ওয়াইড টেলিকাস্ট হয়, সেটা তো হচ্ছে শুধু বাংলাদেশে আবদ্ধ না, সারা পৃথিবীর মানুষ এটাকে দেখে, সারা পৃথিবীর স্পেকটেটার্সদের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল, বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে একটা নেগেটিভ ভাইবস চাচ্ছে, বিপিএল ছোট হচ্ছে, টুর্নামেন্ট ছোট হচ্ছে। আশরাফুল ঠিক এভাবেই বলেছেন। আশরাফুল কনফিউজড যে মাশরাফি আসলে অফ ব্রেক বল করছেন নাকি হচ্ছে মিডিয়াম পেস করছেন, তিন চার স্টেপ নিয়ে তারপরে হচ্ছে তিনি বল ছুড়ে মারছেন ব্যাটারদের দিকে, সো এটা নিয়েও তার কনফিউশন রয়েছে। এবং আরো একটা বার্নিং কোয়েশ্চেন তিনি রেইজ করেছেন, যেহেতু মাশরাফি খেলছেন, রেজাউর রাজা বাংলাদেশের পেস ডিপার্টমেন্টের অন্যতম একজন বোলার, ইয়াংস্টার, তিনি বঞ্চিত হচ্ছেন, সুযোগ পাচ্ছেন না, মাশরাফির প্রেজেন্সের কারণে তাকে অ্যাবসেন্ট থাকতে হচ্ছে ইলেভেনে, এবং তিনি যেহেতু সিলেটের ইলেভেনে থাকছেন না, আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বিবেচিত হওয়ার জন্য, পারফরমেন্স করে আলোচনায় থাকার জন্য সেই সুযোগটাও তিনি মিস করছেন। এর পক্ষান্তরে মাশরাফি যেটা বলেছেন, সংবাদ সম্মেলন করেছেন মাশরাফি আজকে, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন, এই ইস্যুতে সংবাদ সম্মেলন করেছেন এরকম না, তিনি যে নিয়ম মাফিক যে সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা আসেন, সেরকম একটা সংবাদ সম্মেলনে তিনি এসেছিলেন অ্যাজ এ ক্যাপ্টেন অফ সিলেট। এবং সেখানটায় মাশরাফি যে তথ্যটা দিয়েছেন, যে কথা বলেছেন, যেই বক্তব্য তিনি রেখেছেন, সেটা হচ্ছে যে ম্যাচ খেলার আদর্শ অবস্থায় তিনি নেই, তারপরে তিনি খেলছেন, সবকিছু ব্যাখ্যা করা যায় না, সবকিছু আসলে সবসময় বলা ঠিক না বা বলা উচিত না বা বলার অবস্থায় নেই, যে কারণে সেই সবকিছুতে তিনি যাননি। কিন্তু তিনি যে ম্যাচ খেলার মতো আইডিয়াল সিচুয়েশনে নেই বা তার খেলাটা যে আসলে আইডিয়াল হচ্ছে না, সেটা তিনি স্বীকার করে নিয়েছেন। মাশরাফি স্বীকার করছেন যে তার এই সিচুয়েশনে, তার ফিটনেস এই মুহূর্তে যে অবস্থায় রয়েছে, সেখানটায় আসলে তার খেলাটা আইডিয়াল না। মোহাম্মদ আশরাফুল বলছেন যে চলমান বিপিএলে মাশরাফির উপস্থিতি বা এরকম একজন যে ক্রিকেটার নিজেই ফিল করছেন যে তিনি আসলে আইডিয়াল অবস্থায় নেই অ্যাকর্ডিং টু হিজ ফিটনেস, তাকে জোর করে একটা ফ্র্যাঞ্চাইজ মাঠে নামিয়ে দিচ্ছে, এবং ফ্র্যাঞ্চাইজি মালিকের নাকি ইচ্ছাটাই হচ্ছে মাশরাফি মাঠে দাঁড়িয়ে থাকুক। সেই বক্তব্য আমি আসবো, সেই বক্তব্য আমি আসবো। সো এরকম একটা সিচুয়েশন যখন হয়, তখন সেটা আমাদের চলমান বিপিএলের জন্য কতটুকু আদর্শ, কতটুকু ঠিকঠাক, কতটুকু মাশরাফি সুলভ, কতটুকু মাশরাফির হার না মানা মানসিকতার সাথে যায়। আই এম গোয়িং টু ডিসকাস আ ভেরি বার্নিং ইস্যু। মাশরাফি আমার খুবই কাছের মানুষ, মোহাম্মদ আশরাফুল আমার খুব কাছের মানুষ, আমাদের খুব ভালো সম্পর্ক, এবং এই আলোচনাটাই আমার কাছে মনে হয় যে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, অনেক ক্ষেত্রেই বিপিএল ফ্র্যাঞ্চাইজগুলোর ইচ্ছার কাছে, ফ্র্যাঞ্চাইজিগুলোর, ফ্র্যাঞ্চাইজি মালিকদের ওনারশিপে যারা রয়েছেন, যারা ওই আপনার কি বলবো যে সোফাসেটগুলোতে হচ্ছে, যেগুলো হচ্ছে গামিনিডি সিলভার বাউন্ডারি লাইনের খুব কাছাকাছি থাকে, সেখানটায় বসে টসে থাকেন, তাদের ইচ্ছার কাছে অনেক ক্ষেত্রে ক্রিকেটারের ইচ্ছার প্রাধান্য পায় না। একজন ক্রিকেটার কি চান, তিনি কোন অবস্থায় রয়েছেন, সেটার থেকে ফ্রাঞ্চাইজি মালিকারা, যারা মালিকানায় রয়েছেন, যারা দলগুলোকে পরিচালনা করেন, যারা পেমেন্ট করেন, যারা স্পন্সরশিপ নিয়ে আসেন, স্পেশালি যাদের দেখে স্পন্সরশিপ নিয়ে আসেন, তাদের ইচ্ছাটাই আসলে সবচেয়ে বেশি গুরুত্ব পায়। মাশরাফি একজন সংসদ সদস্য, দুবারের সংসদ সদস্য হওয়ার পরও, বাংলাদেশের সফলতম ওয়ানডে ক্যাপ্টেন হওয়ার পরও, জাতীয় সংসদে আজকে অফিসিয়াল হয়েছে হুইপের পদমর্যাদা পাবার পরেও, ওই একটা জায়গায় গিয়ে আসলে মাশরাফিদেরকে স্যাক্রিফাইস করতে হয়, ওই একটা জায়গায় গিয়ে মাশরাফিরা তখন স্যাক্রিফাইস করেন। আশরাফুলের কথাকেও আমি ভুল বলবো না, মাশরাফির কথাকেও আমি ভুল বলবো না, আদর্শ সিচুয়েশনে তিনি নেই, স্বীকার করে নিয়েছেন, আবার সবকিছু বলতে পারছেন না, এটাও বাস্তবতা। আবার আশরাফুল যেটা বলেছেন যে
বিপিএল ছোট হচ্ছে যখন এটা পৃথিবীব্যাপী টেলিকাস্ট হচ্ছে যে একজন ক্রিকেটারকে বাধ্য করা হয়েছে মাঠে নামার জন্য, যে তার রোলটা দাঁড়িয়ে থাকলেও হলে তিনি যেন মাঠে থাকেন। খুব পরিষ্কার স্পন্সরশিপ এখানটায় জড়িত, সিলেটের স্পন্সরশিপের সাথে মাশরাফির প্রেজেন্সটা জড়িত, যে কারণে হয়তো এটা হয়েছে। এটা আসলে কতটুকু আদর্শ? আবারও একই প্রশ্ন তুলছি। মাশরাফির যদি আমরা পুরো ক্যারিয়ার গ্রাফ দেখি, যে মাশরাফি তো কম বেশি ইঞ্জুরি নিয়ে খেলেছেন, অনেকে এখন বক্তব্য বা মন্তব্য করার চেষ্টা করবেন যে মাশরাফি তো আসলে এরকমই, মাশরাফি এই সিচুয়েশনে ছিলেন, ডেফিনেটলি নট। আপনারা মাশরাফি যেদিন লাস্ট ম্যাচটা খেলেছিল ওয়ানডে সিলেটে খেলেছিল, বিপিএল তো আবার সিলেটে চলেই যাচ্ছে, মাশরাফির বর্তমান দলের নামও সিলেট, সেদিন কি মাশরাফি এই তিন চার স্টেপ দৌড়িয়ে বল করেছিলেন? সেদিনের মাশরাফির সেই বোলিং এর ধরন দেখে কি কারো কখনো মনে হয়েছিল যে মাশরাফি আসলে অফ স্পিন করছেন নাকি মিডিয়াম পেস করছেন? সেদিনের ম্যাচের পরে মাশরাফি বিন মুর্তজা যতবার গণমাধ্যমে মুখোমুখি হয়েছিলেন, তিনি কি একবারের জন্য বলেছিলেন অ্যাকর্ডিং টু হিজ ফিটনেস ইজ নট ইন প্রপার প্লেস? কখনোই বলেননি। মাশরাফির খুব বার্নিং একটা ইন্টারভিউ করার আমার সুযোগ হয়েছিল, এবং সেখানটায় মাশরাফি বলেছিলেন যে তিনি যতবার ন্যাশনাল টিমে সিলেক্টেড হয়েছেন প্রত্যেকবার, আমি কোট করে বলছি মাশরাফি ভাইকে, প্রত্যেকবার তিনি ফিটনেস টেস্টে পাস করেই উত্তীর্ণ হয়ে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। অ্যান্ড ইটস ভেরি ট্রু, মাশরাফি সেটা উত্তীর্ণ হয়ে ফিটনেস টেস্ট উত্তরিয়েই খেলেছেন। পাঁচটা ছয়টা অস্ত্রোপচার ছিল তার পায়ে, তারপরও তিনি খেলেছেন, এবং ওই ফিটনেস টেস্টের যে মানদণ্ড সেটাকে পেরিয়েই খেলেছেন। কিন্তু এখন সেই মাশরাফি ওই অবস্থায় নেই ভাই। মাশরাফি নিজেই সেটা স্বীকার করছেন যে এটা আসলে আইডিয়াল না। যখন এই সিচুয়েশনস গুলো হয় ঠিক তখন আমার কাছে মনে হয় যে মাশরাফিদের আরো বেশি প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত তাদের ভয়েস রেজ করার ক্ষেত্রে। একটা ফ্রাঞ্চাইজ ওনার অনেক কিছু চাইতেই পারে, বলতেই পারে, পরিকল্পনা থাকতেই পারে, কিন্তু মাশরাফিরা তো আসলে অন্য দিক থেকে আমাদের ক্রিকেট প্রজন্মের জন্য আইডল। মাশরাফি বিন মুর্তজার ক্রিকেটীয় ক্যালিবার, তার আদর্শিক জায়গাটা, নীতির জায়গায় মাশরাফি বারবার যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, লেটার মার্কস পেয়েছেন, হান্নামানা মানসিকতা দেখিয়েছেন, এই বিপিএল এই যে ফিক্সিং এর যে যখন কালো ছায়া, ঠিক সে সময়টাও আমরা দেখেছিলাম যে ওই ম্যাচটা নিয়ে মাশরাফি কনফিউশন ছিল দেখে তিনি খেলতেই নামেননি ঢাকা গ্ল্যাডিয়েটরস এর হয়ে। তো সেই মাশরাফিকে শুধুমাত্র দাঁড়িয়ে রাখার জন্য এটা তো অপমানজনক আমার কাছে মনে হয়, আমাদের মাশরাফির সাথে এটা যায় না। এবং আমাদের মাশরাফিকে, আমাদের সাকিবদেরকে কেউ একটা দলের মালিক হয়েছে, ইনভেস্ট করছে, তারা যদি এরকম মনে করে যে আসলে যেহেতু আমার দল, প্লেয়ারটাও আমার, আমি যেভাবে খুশি তাকে হচ্ছে আমি খেলাবো, যেভাবে খুশি যখন খুশি ম্যাচে মনে ফিটনেস থাক আর না থাক তাকে আমি দাঁড়িয়ে রাখবো, এটা ভাই খুব অপমাননাকর। এটা মাশরাফির সাথে যায় না, মাশরাফিদের সাথে যায় না। আমি আরো একটু অফিসিয়াল করার চেষ্টা করি। মুরসালিন বিন মুর্তজা, তিনিও আমাদের খুব কাছের মানুষ, সিজার ভাই, মাশরাফির ছোট ভাই, তিনি এই তো দু তিন দিন আগেই তিনি ফেসবুকে লিখেছিলেন যে মাশরাফির সাথে তার যখন কথা হয়, দুই ভাই কিন্তু খুব ভালো একটা সখ্য আমরা দেখি সবসময়, ইলেকশনের সময় সিজার বাইক চালাতো, মাশরাফি পেছনে বসে থাকতো, না দারুণ, এরকম এরকম ব্রাদারহুড আসলে খুব কম চোখে পড়ে, বাট এটা খুবই সুন্দর। মানে আমি একটু কথা প্রসঙ্গে বলে নিচ্ছি যে মাশরাফি বলেছিল যে আসলে তার পাটা ঠিকভাবে সাড়া দিচ্ছে না, যেহেতু পা ঠিকঠাকভাবে চলছে না ইলেকশনের স্ট্রেস, তিনি পরিকল্পনা করেছিলেন যে তিনি অস্ত্রোপচার করাবেন। সেই মাশরাফি মাঠে নেমে পড়লেন, মাশরাফিকে মিথ্যাবাদী তিনি বলেছিলেন, সেটা হয়তো ওই প্রথম বলেই উইকেট পাবার পর তিনি বলেছিলেন, আবেগ এখানটায় যতটা জড়িত ছিল, একই সাথে যদি আবেগের অপর পিঠে দেখি বাস্তবতাও জড়িত। সিজারও বলেছে, মুরসালিন বিন মুর্তজাও তার স্ট্যাটাসে বলেছে যে মাশরাফির পা ঠিকঠাক চলছে না, সেখানটায় অস্ত্রোপচারের প্রয়োজন, অপারেশনের প্রয়োজন, তারপরে তিনি মাঠে নেমে গেছেন। তারপরও মাশরাফিকে তার সিচুয়েশন, তার ফিজিক্যাল কন্ডিশন, তার ইঞ্জুরি স্ট্যাটাস আদর্শিক জায়গায় না থাকার পরেও মাঠে নামতে হয়, এবং বিপিএলে শুধুমাত্র পার্টিকুলার ওই ফ্র্যাঞ্চাইজ ওনাররা যারা রাজার সিংহাসনে গামিনিডি সিলভার বাউন্ডারি রোপের আশপাশে যেটা বসানো হয় বসে থাকেন, তাদের ইচ্ছাই চলেন, এটা কোনোভাবে এক্সপেক্টেড না। আমাদের মাশরাফি শুধুমাত্র মাঠে দাঁড়িয়ে থাকবে, একটা ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টে তাকে খেলতেই হবে ওই মাঠে দাঁড়িয়ে থাকার জন্য, এটা ভাই অ্যাকসেপ্টেবল না। মোহাম্মদ আশরাফুলকে আমি একদম শতভাগ সমর্থন দিই, এবং একই সাথে মাশরাফির যে অসহায়ত্ব সেটার জন্য আমার মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করে। অনেক কিছু বলতে চাইলেই বলা যায় না, টুর্নামেন্টে মাঝপথ বলতে পারছেন না, আমি চাই এই মাশরাফি মাঠে নামুক, এই মাশরাফিকে আমরা দেখতে চাই না। মাশরাফির লড়াকু মানসিকতা হইপর কিছু ওনারের কারণে তাদের কাছে, তাদের ইচ্ছার কাছে দমে যাবে, এটা এক্সপেক্টেড না। মাশরাফিকে নিয়ে আমরা চিন্তা করি একটু অন্য লেভেলে, হোয়াট নেক্সট? এই যে মোবাইলটা দেখছেন,
এই মোবাইলে কি হয়, যখন আমরা কোনো একটা জায়গায় নতুন কিছু ইনস্টল করি, পরের অপশনটা আসে নেক্সট নেক্সট। মাশরাফিকে নিয়ে আমাদের অবস্থাটা হচ্ছে ওই নেক্সটে। মাশরাফিকে নিয়ে বাংলাদেশের মানুষ এখন ভাবে তিনি পিসিবির নেতৃত্ব দেবেন, বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো, বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ তিনি বিনির্মাণ করবেন, তিনি ওই জায়গার নেতা হবেন। সেই মাশরাফিকে যদি বাধ্য হয়ে আইডিয়াল ফিজিক্যাল সিচুয়েশনে না থাকার পরও মাঠে দাঁড়িয়ে থাকার জন্য খেলতে নামতে হয়, কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। কার কেমন লাগলো আমি জানি না, বাট এগুলোই আমার মনের কথা।